সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একবার পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার আগে ক্লাস। কাছে এবং দূরের যে যেখানে বসে এই মুহূর্তে আমার ক্লাসটি উপভোগ করতেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং একই সঙ্গে কৃতজ্ঞতা। আর হ্যাঁ, বরাবরের মতো প্রেজেন্টেশন রয়েছে, আমি মনসি আলিম। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত যে সিরাজুদ্দৌলা নাটকটি রয়েছে সেই নাটকটি সম্পর্কে একটু যেটা আলোচনা করার চেষ্টা করব। আমি একেবারে ধরে ধরে, একেবারে দৃশ্য টু দৃশ্য ধরে ধরে পুরোটা বিশ্লেষণ করার চেষ্টা করব। খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের মূল উপজীব্য বিষয় কাহিনী আকারে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তো যদি আপনি পুরো ভিডিওটি স্কিপ না করেন, আমার বিশ্বাস বাংলাদেশের যেই প্রশ্ন করুক না কেন, যেভাবেই প্রশ্ন করুক না কেন, আপনি কিন্তু আনসার করতে পারবেন। তো আশা করছি সাথে থাকবেন যতক্ষণ আমাদের ভিডিওটি শেষ হচ্ছে। বলছিলাম সিরাজুদ্দৌলা নাটকের কথা। সিরাজুদ্দৌলা নাটকে কি বলছিলাম, সিরাজুদ্দৌলা নাটকটি যিনি লিখেছেন তার নাম হলো সিকান্দার আবু জাফর। এই সিকান্দার আবু জাফর, পুরো নাটকটিতে মোট চরিত্র সংখ্যা রয়েছে ৪০টি। কত বলেছি? ৪০টি। ৪০টি চরিত্র এবং মোট অঙ্ক রয়েছে ৪টি। কয়টি অঙ্ক? ৪, ১, ২, ৩, ৪। ৪টি অঙ্কে মোট দৃশ্য রয়েছে ১২টি। কয়টি বলেছি? ৫, ৫, ১০ এবং ২, ১২টি। ১২টি দৃশ্য এবং এই ১২টি দৃশ্যের মধ্যে ৮টি দৃশ্যের মধ্যেই সিরাজ উপস্থিত রয়েছেন। এটি কিন্তু মনে রাখবেন, এটা তথ্যমূলক বিষয়, এগুলো একটু মনে রাখবেন। আপনি যখন থিওরিটিক্যাল যখন আপনি লেখার চেষ্টা করবেন তখন কিন্তু এগুলো আপনার খুব কাজে লাগবে। একেবারেই আমি বলছিলাম যে নাটকটি ৪টি অঙ্ক, দৃশ্য হলো ১২টি। তাহলে প্রথম প্রশ্ন, অঙ্ক কি বা দৃশ্যই বা কি? আমরা ইংরেজিতে যখন কোনো লেসন যখন আমরা পড়ি, যখন আপনি ইংরেজি যখন বইটি আপনি হাতে নেবেন আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত, আপনি দেখবেন কোথাও লেখা আছে ইউনিট, আবার কোথাও বা লেখা আছে লেসন। তার মানে আমরা বুঝি অধ্যায় এবং অধ্যায়ের যে অংশ বিশেষগুলো রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে ভাগ করা হয়েছে, সেগুলোকে বলা হয় পরিচ্ছেদ। একইভাবে নাটকের ক্ষেত্রে আপনি আসুন, একটি প্রেক্ষাপট নিয়ে একটি অঙ্ক গঠিত হয় এবং এই প্রেক্ষাপটটি বোঝানোর জন্য সেটাকে মানে যে কয়টি দাবে ভাগ করা হয় সেগুলোকে বলা হয় দৃশ্য। তো পুরো এই নাটকে ধরুন মানে ৪টি প্রেক্ষাপট রয়েছে, ৪টি প্রেক্ষাপটে বিভিন্ন কী রয়েছে, দৃশ্য রয়েছে। তাহলে সর্বটা আমরা দৃশ্য বলেছিলাম কতটি? ১২টি। ওকে, তাহলে এই সিরাজুদ্দৌলা নাটকের একেবারে শুরুর যে চরিত্রটি, মানে যার সংলাপ দিয়ে নাটকটি শুরু হয়েছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ক্যাপ্টেন ক্লেটন। নামটা মনে রাখবেন, ক্যাপ্টেন ক্লেটন। ক্যাপ্টেন ক্লেটনের প্রথম উক্তিটি কিন্তু ছিল খুবই জোরালো এবং চমকালো, প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক, যুদ্ধের জয়লাভ অথবা মৃত্যুবরণ। হ্যাঁ, ভিক্টরি অর ডেথ। তার মানে হচ্ছে দেখুন, মানে একটা অনুপ্রেরণামূলক সংলাপের মধ্য দিয়েই নাটকটি শুরু হয়েছে। উক্তিটি করেছে ক্যাপ্টেন ক্লেটন। ক্যাপ্টেন ক্লেটনকে রজার ড্রেক, যে গভর্নর আছে, গভর্নরের রিপ্লেসমেন্টে মানে তার অনুপস্থিতির যে সৈন্যদলকে পরিচালিত করতে, তিনি হচ্ছেন ক্যাপ্টেন ক্লেটন, অর্থাৎ অনেকটা সেকেন্ড ক্ষমতাধর ব্যক্তি। তো এই ইংরেজদের হয়ে আরেকজন বাঙালি সেখানে যুদ্ধ করতেছিলেন, তার নাম হচ্ছে ওয়ালি খান। একটু মনে রাখবেন নাম কি বলেছি, ওয়ালি খান। তো ওই ওয়ালি খান এসে বলতেছে যে ক্যাপ্টেন, আমাদের যে অস্ত্রশস্ত্র বা গোলাবারুদ যেগুলো আছে তা দিয়ে আমরা বিকেল পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারবো। নবাবের সৈন্যরা চতুর্দিক থেকে আমাদের কী করেছে, ঘিরে ফেলেছে প্রায়। তো এই অবস্থায় আমরা যুদ্ধ বেশি সময় স্টে করতে পারবো না, তার চেয়ে ভালো আপনি গভর্নরের সাথে, রজার ডেকের সাথে কথা বলে আপনি যুদ্ধটা থামিয়ে দিন বা একটা সন্ধি প্রস্তাবে আপনি চলে আসুন। এই কথা শুনে তো ক্যাপ্টেন ক্লেটন খেপে গেলেন।
তখন তারে দোষারোপ করলেন, তুমি বাঙালি হয়ে বাঙালির বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ না, তোমরা বেঈমান প্রতারক। তখন তাকে মারতে উদ্যত হলো। যখন মারতে উদ্যত হলো, ঠিক এই মুহূর্তে সেখানে প্রবেশ করলেন ইংরেজ আরেকজন সিপাহি বা রক্ষী, তার নাম হলো জর্জ। জর্জ এসে একই কথা বললেন যে স্যার, এই মুহূর্তে যদি আমরা নিশানা বা সন্ধি প্রস্তাব আমরা যদি না দিই, তাহলে আমি আপনি আমরা যারা আছি আমরা কেউ কিন্তু আর প্রাণে বাঁচব না, আমরা নির্ঘাত বন্দী হব অথবা মারা যাব। তো তার কথা তো খুব একটা বিশ্বাস পাচ্ছিল না ক্যাপ্টেন ক্লেটন। তো ওই মুহূর্তে আরেকজন পদস্থ কর্মকর্তা এবং ডাক্তার, তার নাম হল সার্জন হলওয়েল, মনে রাখবেন সে একই সাথে ডাক্তার এবং একই সাথে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রেও সে অগ্রণী ভূমিকা পালন করেছে, সে এসে বিস্তারিত তখন ক্যাপ্টেন ক্লেটনকে বোঝালো যে এই মুহূর্তে যদি আমরা যুদ্ধবিরতি না দিই তাহলে আমরা সকলেই মারা পড়ব, অনুগ্রহ করে আপনি রজার ড্রেকের সাথে অর্থাৎ গভর্নরের সাথে কথা বলে একটু ব্যবস্থা করুন। তো যখন হলওয়েল এসে যখন কথাটা বলল সার্জনে, তখন কিন্তু তার বিশ্বাস হলো এবং সে তখন মনে মনে একটু ভয় পেল। তখন বললো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে রজার ডেকের সাথে কথা বলে আমি আসছি। এই বলে সে আসলে মূলত পালিয়ে গেল। সে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই হলওয়েল তখন পরিস্থিতি এতটাই খারাপ হলো, মানে চতুর্দিকের মানে গোলাগুলি একবারে কাছাকাছি তখন চলে আসছে তারা, তখন হলওয়েলের নির্দেশে দেখলো বাঁচার কোনো পথ নেই, এদিকে রজার ডে কিংবা ক্যাপ্টেন ক্লেটন কেউ তো আসতেছে না। সুতরাং এই অবস্থায় সে বুদ্ধি করে সে কী করলো, মানে তারা যে উমিচাঁদকে গ্রেফতার করেছিল সে উমিচাঁদকে মানে বের করে নিয়ে আসলো, টেকনিক্যালি বের করে নিয়ে আসলো উমিচাঁদটাকে। উমিচাঁদটা হলো সিরাজের মানে খাস লোক, যদি আসলে সে সিরাজের খাস ছিল না বলা হয়ে থাকে। উমিচাঁদ এমন একজন মানে ধরাশায়ী মানুষ, সে সিরাজের পক্ষেও কাজ করে আবার ইংরেজের পক্ষেও কাজ করে, অর্থাৎ যেদিকে টাকা পায় সেদিকে সে যায়, ওই যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, অনেকটা এরকমই হচ্ছে কি উমিচাঁদ। তো উমিচাঁদকে টেকনিক্যালি হলওয়েল বললো যে আপনি কাজ করুন, আপনি তাহলে মানিকচাঁদের কাছে একটা চিঠি লিখুন, সে যাতে আমাদের সহযোগিতা করে। হ্যাঁ, কৌশলে তো যখনই এই প্রসঙ্গে কথা বলতেছিল এই ব্যাপারে, তখন আবার আরেক প্রহরী এসে বলল যে এই মুহূর্তে আমাদের সন্ধির প্রস্তাব দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ইংরেজের অর্থাৎ সিরাজের সৈন্যদের কিন্তু আমাদের খুব কাছাকাছি চলে আসছে। তখন হলের বুদ্ধি করে তখন বলে ঠিক আছে নিশানা টানিয়ে দাও, তখন নিশানা টানিয়ে দিল। এই নিশানাটি মানে দুটি সংকেত প্রকাশ করে, নাম্বার এক এটি যুদ্ধবিরতি প্রকাশ করে, নাম্বার দুই এটি সন্ধির প্রস্তাব প্রকাশ করে। তো সেই নিশানাটি টাঙানোর সাথে সাথে সিরাজ তখন কী করলো, সিরাজের যে সেনাপ্রধান যারা আছে এরা তখন অর্থাৎ মীর মর্দান এবং মানিকচাঁদ, এরা তখন হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করে তো হলওয়েলকে ইচ্ছারকম বকাঝকা করতে শুরু করলো, অপমান অপদস্থ করা শুরু করলো এবং এর মধ্যে সিরাজও চলে এলো। সিরাজ তখন নানাভাবেই তাকে কটাক্ষ করা শুরু করলো এবং বললো যে মানে জাস্ট তোমাদের ব্যবসার অনুমতি দিয়েছে, কিন্তু আমাদের প্রজাদের তো নির্যাতন নিপীড়নের অনুমতি দিইনি, তাদেরকে তো প্রহার করার অনুমতি দিইনি, তাদের প্রতি ব্যভিচার করার তো অনুমতি দিইনি। হ্যাঁ, এগুলো যা করতেছ এবং আমার বিরুদ্ধে মানে এই এই অঞ্চলে থেকে এই দেশের সরকারের সাথে তোমরা মানে বিদ্রোহ ঘোষণা করতেছ, এটা তো মানে ভালো বিষয় না। তো শেষ মতো বলো, তোমরা প্রত্যেকেই আমার কাছে বন্দী। তো মীর মর্দানকে বললো এদেরকে মুর্শিদাবাদে পাঠানো হোক এবং সাথে ওয়ার্ডসকেও, মানে তাদেরই আরেকজন কর্মকর্তা ওয়ার্ডস, এবং সে অনেকটা মানে কূটনৈতিকভাবে সে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। সিরাজের একটা ভালো গুণ ছিল, সে মানে আবার ক্ষমা করে দিতে পারতো, চাইলে সে ওইখানে গুলি করে মারতে পারতো, তাদেরকে ফাঁসি দিতে পারতো, তা কিন্তু করে না। কিন্তু এটার মধ্যে সে বললো যে তোমরা আপাতত বন্দি আমার, হ্যাঁ একই সাথে
তোমরা তাদেরকে বার্তাও দিয়ে দিবে, তারা যদি আবার নবাবের বিরুদ্ধে কোনো ধরনের বিদ্রোহ ঘোষণা করে কিংবা নবাবের বিপক্ষে কোনো কাজ করতে চায়, তাহলে কিন্তু পরবর্তীতে কোনো ক্ষমা হবে না। তো আপাতত তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ওয়ার্ডসকে তোমরা প্রত্যেকেই মুর্শিদাবাদে পাঠাতে হবে। এবং ওই সময় মানিকচাঁদ সামনে ছিল। মানিকচাঁদকে তখন সে বলল যে আজ থেকে এই যে কলকাতা নগরী, এই কলকাতা নগরীর নাম হলো আলীনগর, এবং এই আলীনগরে আজ থেকে আপনি দেওয়ান, অর্থাৎ আপনাকে আমি আলীনগর দেওয়ান নিযুক্ত করলাম। এই বলে মোটামুটি ওই দৃশ্যটা, অর্থাৎ প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটা সমাপ্ত হয়ে যায়।